ব্যাগটা তোমার পছন্দ হয়নি? ইস, লজ্জায় যেন মাটিতে মিশে যাচ্ছে। তুমি খুব 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 পচা। কেন এই উপহারটা তোমার পছন্দ হয়নি? খুব পচা, তুমি খুব পচা, খুব পচা। আজ এরকম করলে তো একদিন যখন থাকবো না তখন দেখবে কতটা কষ্ট হয়। আমাকে কষ্ট দিতে পারলে তো তুমি আর কিছুই চাও না। শুধু যে কথাগুলো তোমার কষ্ট হয় সেগুলোই বলো তুমি। চলে যাবো, চলে যাবো, চলে যাবো, এছাড়া কোনো কথা নেই না তোমার মুখে। শালুক, তোমার সাথে আর কোনো কথা নেই, আবার যাও তো। ঠিক আছে, কথা বলতে হবে না আমার সঙ্গে। কিন্তু একটা জিনিস জানো, যখন হেডমিস্ট্রেস বাড়িতে এসে তোমার নামে ভালো ভালো কথা বলছিল তখন আমি কতটা প্রাউড ফিল করছিলাম। অহংকারে আমার বুকটা এতটা এতটা ফুলে গিয়েছিল। আমি দেখেছি তখন তোমার চোখ দিয়ে জল পড়ছিল। আনন্দেও কখনো কখনো মানুষ কেঁদে ফেলে, জানো না তুমি? জানি তো, দেখলাম তো তখন। শালুক, আজকে সবার সামনে তুমি আমার মাথা উঁচু করেছো। আজকে তোমাকে আমি একটা কথা বলছি শালুক, তোমার খুব ভালো হবে, তুমি অনেক উঁচুতে যাবে, তুমি খুব বড় হবে। দেখো, দেখেছো তো যে কাজের জন্য এসেছিলাম সেটাই ভুলে গেছি। কি কাজ বলবো, আগে চোখ বন্ধ করো। তুমিও বুঝি আমাকে একটা উপহার দেবে? দেবো তো, তাড়াতাড়ি চোখ বোঝো। ফাইন। এই উপহার পছন্দ হলো না? হয়েছে, খুব পছন্দ হয়েছে। সব তোমার জন্য। যদি আমার এত সাহস না দিতে আমি কিছুই করতে পারতাম না। আমি তো তোমার হাজবেন্ড, সব কাজে তো আমি তোমাকে এগিয়ে দেবো, সেটা তুমি জানো না? বোকামে জানি জানি আর ভাবি, আমার কপালে কি সত্যি এত সুখ লেখা ছিল? এই সুখ আমার থাকবে তো? আমি তোমাকে কোনোদিন ভুলবো না, কখনো ভুলবো না। তোমাকে ভুলে আমি থাকতে পারি? সে ঠিক আছে, তোমার ঘরে তো আমাদের আসাও হয়নি কোনোদিন, তাই এসো না, বসো বসো বসো, এখানে বসো। এই 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 ঘরটা জানো তো আগে আমাদের স্টোর রুম ছিল। এই ঘরটা যে এত সুন্দর হতে পারে তো কোনোদিন বুঝতেই পারিনি। আমি ওই নিজের হাতের কাজ দিয়ে একটু সাজিয়েছি। স্কুল থেকে ফিরে তো বিকেলে কিছু করার থাকে না, তাই বসে বসে একটু একটু করে, এই যে দেখো না, এই এই টেবিল কভারটা বানিয়েছি, তারপর ওই দেখো এই যে কুরুশ, কুরুশ কাটায় নকশাও বানিয়েছি। এবার ভাবছি একটা চাদর বানাবো। তুমি তো দেখতে পাচ্ছি অনেক কিছু জানো। এ তো আমাদের গায়ে সবাই জানে গো। তুমি আমার হাতের কাজের কথা বলছো, আমার দিদিনের হাতের কাজ আরো ভালো, তার সামনে তো এগুলো কিছুই না। আমি যা শিখেছি সব দিদিনের কাছ থেকেই শিখেছি। আমাকে একটা রুমাল বানিয়ে দিও তো। আমাকে একটা বানিয়ে দিও না, আমি তোমাকে না হয় কাপড়টা কিনে দেবো।
যদি ভুল দিই তোমাদের এই কথাটা আমি রাখতে পারবো না। কি রে শালুক, তুই সবাইকে জল খাবার টাবার দিয়ে পড়তে বসে গেলি, নিজে খাবারটুকু খেলি না, কি ব্যাপার তোমরা এখানে? শালুককে একটা কথা বলতে এসেছি জান। তাও ভালো। দেখো না জান, আমি আমার হাতের কাজ দিয়ে ঘরটা সাজিয়েছি বলে ঘরটা ভালো লাগছে, তো তাই রাঙা দিয়ে ফুল দিয়ে আমাকে রুমাল বানিয়ে দিতে বলেছে। আচ্ছা তুমি বলো সেটা কি করে হয়? কাউকে ভালোবাসলে তাদের রুমাল দিতে নেই গো রাঙা দিয়ে ফুল দিয়ে, রুমাল দিলে ছাড়াছাড়ি হয়ে যায়। তবে তোমরা যদি বলো আমি বানিয়ে দিতে পারি, কিন্তু আমাকে 10 পয়সা করে দিতে হবে। তুমি আমাদের ভালোবাসো? মা রে, তোমাদের ভালোবাসবো না? তোমরা তো আমার রাঙা দি ফুল দি, আমার তো কখনো দিদি ছিল না, তোমাদের বাড়িতে এসেই তো আমি এতগুলো দিদি পেয়েছি। আমি তো ভাবতেই পারি না আমাদের স্কুলে সবাই কত কি বলে, কেউ বলে আমার এটা কেন নেই, কেউ বলে আমি যা চাই আমার বাবা আমাকে তাই দেয়, কেউ কেউ তো কত দুঃখ করে। আমি শুধু ভাবি তারা জিনিস নিয়ে দুঃখ করে, আসলে ওরা তো কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলে না, তাই আমি ওদের বলতে পারি না আমি ওদের থেকে কত বড় লোক। একই শালুক, বাড়ির অবস্থার কথা কখনো বলতে আছে নাকি? তুমি কি এই জন্য স্কুলে যাও নাকি? বারে আমি তো বড় লোক, আর বড় লোককে বড় লোক বলবো না। আরে আমরা কি বড় লোক, আমাদের থেকে আরো কত বড় লোক আছে জানো? কখনো অহংকার করতে নেই শালুক। তাই তো, তুমি এত বোঝো, আর এটুকু বোঝো না তোমরা যে কি বলো না, ওসব টাকা পয়সা জিনিসপত্র নিয়ে আমার কোনো অহংকার নেই গো, ওসবে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো কতদিন একবেলা খেয়েও থেকেছি, দিদিন ধরো বললো তোর ভাত রান্না ঘরে রাখা আছে যা খেয়ে নে, গিয়ে দেখি মামি বিড়ালকে আমার ভাত খাইয়ে দিয়েছে। দিদিন শুনলে কষ্ট পাবে তাই আর দিদিনকে কিছু বলতাম না, ওসব না খেয়ে থাকাটা আমার অভ্যেস আছে। রাঙা দি ফুল দি, আমি গরিব হতে ভয় পাই না গো। এই যে তোমাদের এত বড় বাড়ি, এত সব জিনিস, আমি সত্যি বলছি গো এসব নিয়ে কখনো আমার মনে কিছু হয় না। আমি তো জানি আমি এসবের থেকে অনেক বড় লোক। তাই নাকি? তা কি গুপ্তধনের সন্ধান পেলে মা, আমাদেরও বলো দেখি। নাকি স্কুলে একদিন ইন্সপেক্টরের সামনে ভালো করে কথা বলতে পেরেছো, যা যা প্রশ্ন করেছে সব ঠিকঠাক উত্তর দিতে পেরেছো বলে স্কুল থেকেই তোমাকে কোনো গুপ্তধনের সন্ধান দিল? অবশ্য এটা সম্ভব হয়েছে আমাদের বাড়ির জন্যই। আমাদের আবির যদি তোমাকে পড়াতে পড়াতে মুখে ফেনা তুলে না ফেলতো তাহলে এতটা প্রশংসা তোমার কপালে জুটত না। অবশ্য আবির কোনোদিন বাড়ির ভাই বোনেদের লেখাপড়া শেখাতে চায়নি, বউয়ের ব্যাপারটা অবশ্য আলাদা। মেজো মা, এই যে শালুক তার স্কুলের ইন্সপেক্টরের কাছে গিয়ে সব ঠিকঠাক উত্তর দিয়েছে, এতে নিশ্চয়ই তোমার আনন্দ হয়েছে? যদিও তোমার নিজের মেয়ে অঙ্কে একদম শূন্য পেয়েছে, তবুও তোমার মেয়ের মতোই আরেকজন মেয়ে যে এত ভালোভাবে উত্তর দিয়েছে এতে তোমার আনন্দ হচ্ছে নিশ্চয়ই? ও, সকলের সামনে আমার মেয়ের শূন্য পাওয়া নিয়ে এইভাবে কথা বললেন? আপনি কি ভেবেছেন মেয়েটাকে সবাই মিলে মাথায় চড়িয়ে আমার মেয়েটাকে মাটিতে নামাবেন? তা আমি হতে দেব না মা, বরং এই মেয়েটাকেই আমি মাটিতে নামিয়ে ছাড়ব। শুধু একটু সময়ের অপেক্ষা। হ্যাঁ মা, ভালো তো লেগেছে। আমাদের বাড়ির ক্লাস 7-এ পড়া বউ এত ভালো করেছে, ভালো তো লাগবেই। শালুক, কি যেন গুপ্তধনের কথা বলছিলে তুমি, সেটা বললে না? হ্যাঁ গো মেজো কাকিমণি, গুপ্তধন আমার আছে। কিসের গুপ্তধন?
কারণ শালুক? তুমি তো ছোট মেয়ে, হাতে কিন্তু বেশি টাকা পয়সা রেখো না। আচ্ছা আবির কি ওর স্কলারশিপের টাকা থেকে তোমাকে টাকা দেয়? না তো ফুললি, ও রাঙাদি আমি টাকা রাখবো কেন গো? আমার কিসে টাকা লাগে? এই তো বাড়ি থেকে দুপা দূরে স্কুল, আমি তো হেঁটে হেঁটে স্কুল চলে যাই। আর বাড়ি থেকে বেরোনোর সময় যান জোর করে এত খাইয়ে দেয় যে ওখানে টিফিন বেলায় তো খিদেও পায় না। আরে এত হেয়ালি করছো কেন শালুক? গুপ্তধনটা কি সেই কথাটা তো বলো। আমি তো মনে করি আমি যত বড় লোক আমার মতন বড় লোক খুব কম আছে পৃথিবীতে। কিসে এত বড় লোক হলে শুনি? বারে আমার কত আপনার লোক বলো তো, আমার দিদিরা আছে, ভাই আছে, মা বাবা আছে, জান তুমি আছো, মেজ কাকিমণি তুমিও আছো, মেজকামণি আছে, ছোটন আছে, কাম্মা আছে, এমনকি হরিদাদাও আছে। আমার মতন বড় লোক আর কজন আছে গো? তোমরাই তো আমার গুপ্তধন। বেঁচে থাকো শালুক, বেঁচে থাকো, তোমার অনেক ভালো হোক। তোমাকে একটা কথা বলতে এসেছিলাম আমরা। ওই তো রুমাল তো, আচ্ছা বেশ বানিয়ে দেবো, কিন্তু 10 পয়সা করে দিতে হবে। শেষকালে রুমাল বানিয়ে দিতে গিয়ে আমার দিদির আমার কাছ থেকে চলে যাক আর কি। বেশ, না হয় তোমাকে আমরা 10 পয়সা করে দেব। তোমাদের বিয়েতে না তাহলে আমি আমার হাতের কাজ দিয়ে তত্ত্ব সাজিয়ে দেবো। আমাদের গায়ে তো তাই হয়, অবশ্য তোমরা তো শহরে থাকো, তোমাদের এখানে নিশ্চয়ই সেই নিয়ম নেই। তোমাদের এখানে তো দোকানে গেলে কত কিছু কিনতে পাওয়া যায়। হ্যাঁ, সে টাকা থাকলে কিনা পাওয়া যায় শহরে, কিন্তু তাতে কি আর শালুকের হাতের ছোঁয়া থাকবে নাকি মনের ছোঁয়া থাকবে? কি রাঙাদি ফুলদি, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে রাঙাদি ফুলদি? শালুককে ধরে কাঁদছে কেন? এ কি কাণ্ড, দেখবো একবার ভেতরে গিয়ে। এখন তো দিনের বেলা, এখন ঘরে এলে আর কি কিছু হবে? শালুক, সরি শালুক, উই আর ভেরি সরি। সরি কেন শালুক? উই আর ভেরি সরি শালুক, আমরা আমরা তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি শালুক, উই আর ভেরি সরি। দীক্ষিতা করছে দেখো, একদিন ইন্সপেক্টরের সামনে সব প্রশ্নের উত্তর দিয়েছে বলে একবারে 7 খুন মাপ হয়ে গেল নাকি? আগে সব ভুলে গেল? আচ্ছা তাতে কি হয়েছে? তোমরা তো আমার দিদি হও, তোমরা যদি আমায় একটু বকো তাতে সরি বলার কি আছে? সত্যি রাঙাদি ফুলদি, তোমরা জানো কি, আমি আমি যে সেদিন তোমাকে অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম সেই কথাটা তুমি সবার সামনে দাঁড়িয়ে বলেছো, অথচ 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 আমরা দেখো। শালুক তুমি কিছু মনে করো না শালুক, এবার থেকে না তোমার যখনই যা আটকে যাবে, যা পড়া বুঝতে অসুবিধা হবে, তুমি তুমি না আমাদের কাছে আসবে, হ্যাঁ ঠিক তো? আরে তা তো বটেই, আমাদের বাড়িতে কি ওকে লেখাপড়া দেখানোর লোকের অভাব আছে নাকি? কিন্তু আমি বলছিলাম কি নদী দেখি, তোমরা দুজনে তো চাকরি বাকরি করো, সবসময় থাকো না, বাইরে টাইরে যাও, এবার তখন যদি ওর পড়া দেখার দরকার হয় ও কার কাছ থেকে পড়া দেখবে? আমাদের তো বাবা কবে লেখাপড়ার পাঠ চুকে গেছে, সব ভুলে গেছি। আর আবিরের পক্ষে কি সম্ভব সারাক্ষণ ওকে পাখি পড়ানোর মতো নিজের পড়াশোনা বাদ দিয়ে পড়ানো? তাই বলছিলাম যে ওর জন্য বরং একটা ভালো টিচার রাখা হোক। না দেখো দাদা ভাই দিদি ভাই যদি বলে যে বাড়ির বউ এখন আকাশপুপের মতো টিউশনে যাবে না, তাহলে বাড়িতেই ওর জন্য একটা ভালো টিচার রাখাও কি মা? আমি বলেছি, আমি বড় বৌমাকে বলেছি তীর্থকে বলতে ওর জন্য একটা টিচার খুঁজে দিতে। মা
মা, আমার বাপের বাড়ি পাড়াতে একটা খুব ভালো ছেলে আছে, খুব ভালো পড়ায়, বেকার ছেলে, টিউশনি করেই সংসার চালায়। তাহলে ওর সঙ্গে কথা বলি? আমি নিজে নিজেই পারবো মেজো কাকিমণি, যেখানে অসুবিধা হবে রেখে দেবো, রাঙাদি ফুলদীপ বাড়ি ফিরলে তখন ওদের থেকে দেখে নেবো। কেন রে শালুক, একজন টিচার থাকলে তো ভালোই হয়, আমরাও দেখিয়ে দেবো, সাথে সাথে একটা টিচারও থাকবে। আমার তো মনে হয় টিচারের কোনো দরকার নেই। মা, এ কি কথা আবির, টিচারের দরকার নেই মানেটা কি? হ্যাঁ রে, তোদের জন্য তো সব সময় কোনো না কোনো সময় একটা ভালো টিচার থেকেছে। সব তোর কথা আলাদা, তুই তো টিচারকে ধরে পড়িয়ে দিতিস, কিন্তু বাবা, তোর আজ বাদে কাল সামনে পরীক্ষা, এখন যদি তুই ওর পেছনে এতটা সময় খরচ করিস তাহলে তোর রেজাল্টটা খারাপ হবে না? শোন, আমি বলি কি, ওর জন্য একটা ভালো টিচার রাখ, তাতে দেখবি ও আরো অনেক ভালো করবে। না, টিচার রাখতে তো কোনো অসুবিধা নেই, তুমি যোগাযোগ করো মেজো বৌমা, আমি বড় বৌমাকে বলবো যে টিচার পাওয়া গেছে। ছেলেটা যে কি ভালো পড়ায়, আরে আমি তো ওকে পোপের জন্য রেখেই দিতাম, কিন্তু ও তো বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্ট পড়ায় না। আচ্ছা, আপনারা বললে তাহলে আমি আজই ওর সঙ্গে ফোনে যোগাযোগ করি। হ্যাঁ, আমি একাই লেখাপড়া করতে পারতাম মেজো কাকিমণি। আরে আমি তো ওকে পোপের জন্য রেখেই দিতাম, কিন্তু ও তো বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্ট পড়ায় না। আচ্ছা, আপনারা বললে তাহলে আমি আজই ওর সঙ্গে ফোনে যোগাযোগ করি। হ্যাঁ, আমি একাই লেখাপড়া করতে পারতাম মেজো কাকিমণি। আমি বলছিলাম কি, একজন কেউ থাকলে একটু গাইড করলে না তোর আরো ভালো হবে শালুক। আমরা তো তোকে কত খারাপ কথা বলেছি, আমাদের সবাইকে না তুই ভুল প্রমাণ করে দে, একদম আমাদের সব খারাপ কথার উত্তর দে তোর ভালো রেজাল্ট দিয়ে। আর ভালো রেজাল্ট করার জন্য তো একটা ভালো টিচার লাগে। তুই না করিস না শালুক, একদম না করবি না, কিন্তু আবার কতগুলো টাকা খরচ হবে। এই চুপ করো, আর পাকা পাকা কথা বলতে হবে না, টাকা খরচা হবে, টাকা খরচা হবে কি হবে না সেটা আমি বুঝবো। খুব পাকা হয়েছো না, গিন্নি হয়ে গেছো, টাকা খরচা হবে। আবির বলো, ফুল দিন, মনে হচ্ছে জয় তৈরি হয়েছে রে। মনে হচ্ছে না, আমরা শিওর যে তুই জিতেছিস, তুই জিতেছিস। আমার জয় কি তোমাদের থেকে আলাদা? আমার জয় মানে তোমাদেরও জয়, আমি হেরে গেলে তোমরাও হেরে যেতে। ফুলদি রাঙাদি, আমরা সবাই একসঙ্গে জিতেছি। আমার বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন, নদী দিঘি তোমরা যে শালুককে চিনতে পেরেছো। শালুক কিন্তু হারতে আসেনি, ও জিততে এসেছে, ও নিজেও জিতবে, ও আমাদেরও জিতাবে, তাই না শালুক? মিলিয়ে নিও আমার কথা, মিলিয়ে নিও তোমরা, তীর্থকে খবরটা দিতে হবে। আজ আমাদের মনে আর কোনো সংশয় নেই জান, আমরা আজ পুরোপুরি বিশ্বাস করছি তুই খুব বড় হবি শাহরুখ, তুই অনেক বড় হবি। এই বোকামে, তুই কাঁদছিস কেন রে, এতে কাঁদার কি আছে? হ্যাঁ, একদম কাঁদবি না বলে দিলাম, একদম কাঁদবি না। এতদিন তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কাঁদতাম, তোমাদের ভালোবাসা এই কাঁদছি রাঙাদি ফুলদি। আমার আমার আর কিচ্ছু চাই না গো, তোমরা শুধু আমায় একটু ভালোবাসো, আমার আর কিচ্ছু চাই না, তোমরা তোমরা চিরদিন আমায় ভালোবাসবে তো, আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো, তোমরা একটু ভালোবাসলে আমার আর কিচ্ছু চাই না। কাঁদে না চলো, কাঁদে না।